ও জামাই, তোমার তো ইনাই বাড়ি, তাহলে এত বড় ব্যাগ আনিয়েন কেনে? হ্যাঁ, এক দু মাস থাকি যাবো। এক দু মাস? প্রতিদিন ভালো মন্দ চলবে, শ্বশুর বাড়ি আসি আই। দেখ টুম্পা, যেবারে মাংস আনি শালা জামাই সেবারে আসি হাজির হয়ে যা। আজকাল মাংস আনিনু, আর ইমন বুদ্ধি পাকায়ং আজকা শালা জামাই কি করে টের পায় মুইও দেখুম। এবার ফের কি বুদ্ধি পাকালুম? এবার কি গোটা সেন্টার পেটিয়া নিয়ান? না না না, ওই বুলার মুই করুম। আগেরবার বলে সুরিলত দেওয়া সেন আর মাংস সেন মিলিয়ে শালা জামাই বিরিয়ানির গন্ধ পা। এবার তুই দেখ মুই কি বুদ্ধি পাকায়ং, তুই রান্নাটা শুরু কর। এত শালা জামাই এবার কি করে গন্ধ পায়? ইনা থাকি সেন বার হবে আর পাইপ বিচুল যাবে বাস তোলা। কেমন বুদ্ধিটা খাটাইয়াম? কি কথা কন তোমরা? না কিছু কইনি তো আমরা। এই ঘর বাড়িলা নোংরা হয়ে তো এলে একটা ঝাড় দি। ও মাকড়সার জাল পুড়ি গেলে এই জন্য কুচি আমরা কি যে শব্দ করে বাইর থাকি শোনা পাই। ব ব ব ব তৈর মেশিন কুড়া পায়ান কিনি নিয়ে জামাই এটো কিনে নিয়ান। শালা জামাই তোর জন্য 3,000 টাকা খরচা করে মেশিনটা কিনবা হল। 3,000 টাকা মাত্র? আমরা তো কইনি জামাই তোমাক 3,000 টাকা। এগুলো তো মনে মনে কুলেন। শালা জামাই মনের কথাও বুঝা পাই যা। হ্যাঁ তিন হাজার টাকা তো আমাকে একটা নিবে হবে, তাহলে তো পরিষ্কার হচ্ছে না? হ্যাঁ আমার তো টাকা পাই, আমাকে একটা নিবে হবে, তাহলে আমার পরিষ্কার করার সুবিধা হবে। খুবই জঙ্গল ওগুলো বাড়ি খান। বাপ রে বাপ, এত জঙ্গল জামাই বসো, আজকে আলুর ঝোল রান্না করি আই। আলুর ঝোল ভাত খাই যাবেন। জামাই আলুর ঝোলের কথা শুনে পালাই গেল? পালাই গেল মনে হয়। হ্যাঁ পালাই গেলে পালাই গেলে, এবার আজকে শালা মন ভরায় খাওয়া হবে রে। হ্যাঁ মাংস রান্না করিয়ান তোমরা। ও কড়াইটা ফের কোনা গেল? জামাই গেল তো গেল, কড়াই খানো নি পালাই। না খুব ভালো টেসে যা, থাকো তাহলে। হ্যাঁ আমরা কেন তো এবার লাগাই দিও বাস টুম্পা, একদম গেট টেট লাগাই দিনু। এবার পিঠো ভাজে তুই মুই দুজনাই খামো। জামাই কি করে গন্ধ পাই? যা আজকে আনন্দ লাগে না, মুখ খুবই আনন্দ লাগে আজকা। যা এই তো হই গেল, এবার যা খাওয়া হবে শান্তি মতো খামো। আজকা শালা জামাইয়ের অত্যাচারে খাওয়াই যায়নি। নে ভাজে জামাই, আমরা কিন্তু পিঠো ভাজিনি। তালাইলা এলো গুরু খাওয়া আটা ভাজি, গুরুর জন্য এলা। আচ্ছা বাস, আর কোনো ভয় নাই। জামাই চুলি গেলে এবার খালি তুই আর মুই পিঠো খাবো, চিন্তা নাই। হ্যাঁ হ্যাঁ, দরজা জানলা সব বন্ধ, তুই ভাজে তো এবার ফটাফট ভাজি নে খাই আমরা। হ্যাঁ ফটাফট ভাজ। তুই তাহলে ভাজে মুই চাখু, শান্তি করে আজকে খাওয়া যায় তুই ধরে।
ঘুরু খাওয়া আটাইলা ভাড়াটিস হো জামাই তোমরা ফের কখন আসলেন অনেকক্ষণ আগে তো জামাই তাহলে বেটিকেও একদিন সাথে করে নিয়ে আসো পিঠা খাওয়া আলাছেন ও জামাই তোমার তো ইনাই বাড়ি তাহলে এত বড় বেগ আনিয়েন কেনে হ্যাঁ এক দু মাস থাকি যাব এক দু মাস প্রতিদিন ভালো মন্দ চলবে শ্বশুর বাড়ি আসি আই প্রতিদিন ভালো মন্দ চলবে শ্বশুর বাড়ি আসি আই তোমার পিছনে তো তোমরা খাওয়া পান না পিছনে দো তোমার পিছনে পিছনে দো না মানে কিছু নাই একটু খারাপ স্বপ্ন দেখি মা কি করেন ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি আসো আসো ঘরে আসো আস চল 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 তাহলে কি খাওয়া দাওয়া করিয়ান হ্যাঁ বসো এই না বসো ঠিক আছে যাই হোক খুব ভালো হইল কেমন যা কাম দাম তোমার হইল তো জামাই বেটি আসিল তো একটু মাংস টাংস নিয়ে আসো না 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 আজকে ফের কেন মাংস আনিবা যামো জামাই তো কয়দিন থাকিবে লাস্টের দিন মাংস আনিম কি কোন জামাই হো জামাই কোন আগিয়া চলো আমরা যামো তোমার সঙ্গে মাংস আনবা আসো আর পিঠে ভাজার জন্য গুড় আর তেল নিয়ে আসেন কি ব্যাপার আজকে আবার মাংস কি আনিয়া কেন তোর জামাই আনিয়া জামাই আজকে সূর্যখান কোন পাকায় উঠিয়া পু পাকায় না পুচ্ছ পাকায় না ঠিকই তো আইকে পু পাকায় আজকে জামাই মাংস নিয়ে আসিয়া অবাক কাণ্ড সে ব্যাপার আজ খাসির মাংস নিয়ে আসি না আই দাও না খাসির মাংস হ্যাঁ রান্না করো তো আজকে পোলট্রি নিয়ে আসি যতদিন আমরা আছি ততদিন চলবে ভালো মন্দ মাংস কি ব্যাপার জামাই প্রতিদিন মাংস আনে জামাইয়ের লটারি না গিয়ে নাকি কোটি টাকা লটারি টটারি পায়া নাকি জামাই আজকে পাঙ্কাত মাছ নিয়ে আসি না ওরে বাপ জামাই আজকে তোমরা গোটা পাঙ্গাস নিয়ে চলে আসিয়ান হ্যাঁ ভারী হ্যাঁ তো ভাতটা না উঠাই তো হ্যাঁ তাহলে না হোক খানদান হবে আচ্ছা গোটা পোলট্রি নিয়ে আসি না ও ভাতটা দিয়ান ঠিক আছে বড় হবে পোলট্রিটা বাপরে বাপ জামাই ফের আজকাও মাংস নিয়ে আসিল দারুণ ব্যাপার আন মোর ফের কি এরকম বাজার করি মাংস আনিলে ফের এক মাস কেনে এক বছর থাকলেও অসুবিধা নাই চালাও প্রতিদিন মাংস
Masih pakai pesek lah? Ya, kemas duri jamai cuna mari culu gil.